আমরা আমাদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকালটা শুরু করতে পারছি একটা হাদিসের ক্লাসের মাধ্যমে আল্লাহ রাশে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা হাদিসের ক্লাস হয়েছে যেখানে আমরা মূলত প্রাথমিক পর্যায়ে হাদিসের হাদিস শিক্ষার প্রয়োজনীয়তা এর পাশাপাশি হাদিসের বিভিন্ন পরিভাষা নিয়ে কিছুটা জানার চেষ্টা করেছিলাম পূর্ববর্তী ক্লাসে তো সে বিষয় আবার দ্বিতীয়বার তোলা বা আবার নতুন করে আলাপ করার কিছু নেই আমরা ইনশাল্লাহ আমাদের আজকে আমরা হাদিস পড়বো এর আগে যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে যে মূলত আমরা যেই বইটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ইমাম নবাবি রহমতুল্লাহ আলাইহির আর বাইন অর্থাৎ চল্লিশ হাদিসের যে সংকলন ইসলামের ইতিহাসে যুগে যুগে আহ চল্লিশ হাদিস সংকলনের একটা প্রবণতা স্কলারদের মধ্যে ছিল এইটার এইটা এই সম্পর্কে হাদিস রয়েছে যার কারণে একটা বিশেষ ফজিলত আছে চল্লিশ হাদিস সংকলনের তো যারা এই সংকলন করেছেন এ পর্যন্ত তাদের মধ্য হতে সবথেকে সব থেকে ফেমাস এবং সবথেকে আহ মুসলিম উম্মাহর মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে সব থেকে বেশি এই ইমাম নববীর আল আর বাউন অথবা আর বাইন 40 হাদিস 46 হাদিস তো এর বিভিন্ন কারণও আছে সেটা আমরা একটু পরে বলছি প্রথমত ইমাম নববী রাহমাতুল্লাহিহ এর ব্যাপারে যারা জানেন না তাদেরকে প্রিয়া করতে চাই বিষয়টা যে মূলত ইমাম নববী রাহমাতুল্লাহিহ সম্পর্কে একটু জানা দরকার আমাদের কারণ হচ্ছে তার সংকলিত গ্রন্থখানা পড়ব আমরা তো সেজন্য তার সম্পর্কে কিছু বিষয় আমাদের আমাদের জহেনে থাকা এবং আমাদের মনে রাখা এইটা উপকৃত হব মাধ্যমে তো তার নাম আমরা জানি ইমাম নবী কিন্তু মূলত এইটা তাকে ডাকা হয় এই নামে বা তিনি এই বিশেষণে বিশেষণ দ্বারা মানে প্রসিদ্ধ বাকি এটা কিন্তু তার নাম না তার মূল নাম হচ্ছে ইয়াহিয়া ইয়াহিয়া হচ্ছে তার মূল নাম যেটা আসলে অনেকেই জানেন না এবং এই নামে তাকে ডাকাও হয় না কখনো তার ডাক নাম একটা ছিল সেটা হচ্ছে আবু জাকারিয়া আর তার বাবার নাম হচ্ছে শরফ তো মূল নাম যেটা সেটা হচ্ছে আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরফ তারপর বলা হয় হচ্ছে আন্নাবী এবং সাথে সাথে অনেকে আদামেশকীয় লাগান কেননা আদামেশ হচ্ছে তার বাড়ি তো নবী মূলত কোথা থেকে আসলো নাওয়া নামে তার একটা গ্রাম আছে যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এটা দামেশকের পাশে সিরিয়াতে তো সেই গ্রামের নাম ছিল নাওয়া তো এই নাওয়া কে কেন্দ্র করে যেমন ধরেন আমরা বুখারি বলি এটা কিন্তু কোনো নাম না ইমাম বুখারি রহমতুল্লাহি আলহি যিনি ছিলেন তার তার বাড়ি ছিল হচ্ছে বুখারা তো এই কারণে তাকে সেই অঞ্চল বা এলাকার সাথে সম্পৃক্ত করে বলা হয় যে বুখারি তো এরকম ইমাম তার একটা উপাধি ছিল লকব যেটাকে বলা হয় এরকম আমরা যখন স্কলারদের মানে ইসলামিক স্কলার যারা ছিলেন তাদের ব্যাপারে যখন আমরা পড়ি তো দেখি যে এক একজনের বিভিন্ন রকমের এক একটা উপাধি থাকে অনেক সময় তো এই জিনিসগুলো মূলত অন্য স্কলাররা তাদেরকে দেন তাদের পরবর্তী যে সমস্ত আহ ওলামা ইকরাম আসেন তারা তাদের বিভিন্ন লিখনিতে তারপর হচ্ছে বিভিন্ন গ্রন্থে সেই জিনিসগুলো বর্ণনা করেন তাদের পূর্ববর্তী তাদের বিশেষ মানে তাদের কাজ কর্ম এবং তাদের কার্যাবলী দেখে তাদেরকে একটা বিশেষ আহ যেমন আমরা জানি মুজাদ্দিদে আলফেসানি তো এটা কিন্তু তার নাম না মুজাদুদ্দানি রাহম তার তার নাম ছিল আহমদ হিন্দি কিন্তু তাকে বলা হয় তো এটা ছিল একটা লকব বা উপাধি এমনি ভাবে যেমন আবু হানিফ রহমতুল্লাহ আলহি ওনাকে বলা হয় যে আহ উনি ওনার মূল নাম কিন্তু নোয়ামান ইবিন সাবেদ। তো দেখা যাচ্ছে যে মানে স্কলার যারা ছিলেন তাদের মধ্যে থেকে তাদের অনেকের রিয়েল নাম আমরা জানি না তো এর মূল কারণ হচ্ছে যে অন্য যে লকপ থাকে বা উপাধি থাকে ডাক নাম থাকে বা অন্য তার সঙ্গে সম্পৃক্ত করা হয় যে নাম সেই নামগুলোই মানে ওই নামে ডাকতে ডাকতে সেই নামটাই প্রসিদ্ধ হয়ে যায় ঠিক এমনি ভাবে এখানে এমনটা হয়েছে এবং নবী রহমত আলহির মূল নাম হচ্ছে ইয়াহিয়া আর তার লকবের যে কথাটা বললাম সেটা হচ্ছে মুহিউদ্দিন তো তাকে একসঙ্গে বলা হয় যে আহ আবু সাকারিয়া মহাইউদ্দিন ইয়াহি আইবনে শারফ আন নবাবী আদ দামেশকি তো ইমাম নববি রহমান্লাহি আলাইহি তিনি যেটা বললাম দামেশকে অর্থাৎ দামেশকের পার্শ্ববর্তী একটা গ্রাম যেটা নাওয়া নামে প্রসিদ্ধ ছিল সেই গ্রামে জন্মগ্রহণ করেন আহ বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোশো চৌত্রিশ মানে হচ্ছে সে সময় হিজরি সাল যদি আমরা ধরি তাহলে ছয়শো একতিরিশ হিজরি তো বারোশো চৌত্রিশ মানে হচ্ছে প্রায় আপনার এখান থেকে এক হাজার বছর পূর্বে এখন থেকে প্রায় এখন দু চলছে তো মানে নয়শো নব্বই বছর পূর্বে প্রায় তো সেই সময়ে ইমাম বুখাই রহমতুল্লাহ আলহি সরি ইমাম নবী রহমতুল্লাহ আলহী জন্মগ্রহণ করেন তিনি তিনি একজন সাফি স্কলার ছিলেন সাফি মজাহের অন্তর্ভুক্ত তো ইমাম নবী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই ইলমের প্রতি তার তার বাবা ব্যবসায়ী ছিলেন আমরা জানি সেই সময়ের অনেক স্কলারদের ব্যাপারে আমরা যখন পড়তে যাই দেখি যে তাদের ফ্যামিলি আবু যেমন আহ তার ফ্যামিলির পূর্ববর্তী পেশা ছিল ব্যবসা কিন্তু পরবর্তীতে তাদের বিশেষভাবে ইলমের দিকে ঝোঁকের কারণে তারা পৈতৃক সেই ব্যবসা বাণিজ্য ছেড়ে তারপর হচ্ছে একাডেমিক লাইনে অথবা ইলমের ময়দানে তারা কাজ করেছেন তো ইমাম নবির রহমতুল্লাহ আলহির বাবা তারকে মানে ইলমের প্রতি এতটা আগ্রহী দেখে তাকে যেটা করেন সেটা হচ্ছে যে আহ দামেশকে নিয়ে যান সেই সেই জায়গার বড় যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় সেখানে ভর্তি করে দেন তো তারপরে সেখানে লেখাপড়া শেষ হলে হজের সফরে তিনি নিয়ে যান তার সন্তানকে মদিনাতে মাক্কাই তারপরে মদিনাতে তিনি কিছুদিন সেখানে অবস্থান করেন সেখান থেকে সেইখানের যেই বড় বড় স্কলার ছিলেন মদিনায় সেখান থেকে তাদের কাছ থেকে ইসলামিক সায়েন্সের যেই শাখাগুলো আছে প্রত্যেকটা শাখায় তিনি গুপ্ততি অর্জন করেন এবং তিনি নিজেই বলেছেন যে তিনি তার তিনি কিভাবে তার তার বিভিন্ন বইতে তিনি উল্লেখ করেছেন যে কিভাবে তিনি কষ্ট করেছেন ইলমের জন্য এবং সেই সময়ের যে প্রসিদ্ধ ইয়া ছিল ছিল স্কলাররা তাদের কাছে গিয়ে তিনি ইলম অর্জন করেছেন তো ইমাম নবির রহমতুল্লাহ আলহি বিশেষভাবে আহ তিনি ছিলেন হচ্ছে আমাদের যেটা দেখি আমরা যে স্কলারদের এক একটা এক একটা নির্দিষ্ট একটা ক্ষেত্র থাকে অর্থাৎ একটা ফিল্ড থাকে হয় কেউ তিনি হাদিসের ক্ষেত্রে আমরা আমরা তাকে মানে প্রসিদ্ধ হিসেবে জানি হাদিসের ক্ষেত্রে তার প্রসিদ্ধি এবং তার এই ক্ষেত্রেটাই আবার ইমাম আবাহানিফর তাকে আমরা জানি ফিখের জায়গার থেকে অর্থাৎ স্কলারদের এক একটা জায়গা ছিল একটা ক্ষেত্র ছিল সেই জায়গা নিয়ে তারা কাজ করেছেন ওই জায়গায় তারা প্রসিদ্ধি লাভ করেছেন কিন্তু ইমাম নবাব রহমতুল্লাহের যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি তার সময়ের যেই কয়েকটা যেই কয়টা জায়গা ছিল অর্থাৎ ইসলামিক সায়েন্সের প্রত্যেকটা জায়গায় তিনি বুৎপত্তি অর্জন করেন এবং স্কলারশিপ অর্জন করেন এবং তারপরে প্রত্যেকটা বিষয়ে তার আলাদা আলাদা বই লেখা আছে এবং প্রত্যেকটা বই এমন তার লেখা পুস্তক প্রত্যেকটা এমন যে প্রত্যেকটাই হচ্ছে সেই রকমের মানদণ্ডের অর্থাৎ পরবর্তী যারাই কোনো কাজ করতে চেয়েছে ওই বিষয় সম্পর্কে ইমাম নবাবির দ্বারস্থ হতে হয়েছে তাদের ইমাম তিনি মানে তার তার যে কাজ আমরা সবাই জানি রিয়াজুস আলিহাইন তিনি সংকলন করেছেন আহ যেগুলো রিয়াজুস আলিহাইন বলা হয় যে মানে সর্বাধিক প্রচলিত মুসলিম বিশ্বে সর্বাধিক প্রচলিত হাদিস গ্রন্থ অর্থাৎ সবাই তো আর বুখারি পড়ে না সবাই মুসলিম পড়ে না সবার কাছে থাকে না কিন্তু রিয়াজ সালেহিনটা সবার কাছেই থাকে এরকম তো আবার ছোট হাদিস গ্রন্থের মধ্যে অর্থাৎ যেগুলো একদম অল্প কয়েকটা হাদিস যেরকম ৪০টা হাদিস এটার মধ্যে ইমাম নবাবির যে ৪০ হাদিস সেই চল্লিশ হাদিস সব থেকে বেশি প্রসিদ্ধ তো এ ছাড়াও তার সোহে বুখারীর ব্যাখ্যা আছে সোহে মুসলিমের ব্যাখ্যা তার সর্বাধিক প্রসিদ্ধ আল মিনহাজ যেটার নাম আল মিনহাজ ফিসার মুসলিম তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তিনি আহ ফিখে তার অবদান আছে তারপর হচ্ছে হাদিসে তো আছেই। অন্যান্য ইসলামের যে ফিল্ড আছে আকিদা সেই জায়গায় ফিক তো প্রত্যেকটা বিষয় নিয়েই তিনি কাজ করেছেন এই জন্য হচ্ছে ইমাম নবীর রহমতুল্লাহ আলহিকে একটু অন্য দৃষ্টিতে দেখা হয় সবার থেকে এবং তার জ্ঞানের যেই পরিধি তার যেই আহ ইলমি যে যোগ্যতা ছিল সেইটা এই যে হাজার বছর হয়ে গেল এখনো কেউ কখনোই অস্বীকার করতে পারেনি তার যেই জায়গাটা তো তো আলহামদুলিল্লাহ আমরা তার এই বইটা পড়তে যাচ্ছি ইমাম যেহির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তো অনেক বই লিখেছেন তার মধ্যে মানে প্রসিদ্ধ বই আছে যেগুলো হচ্ছে বিশ পঁচিশটা তো সেগুলো অনেকগুলোর বাংলা আছে অনেকগুলো তো আরবিতেই তো এই জিনিসগুলো আমাদের পড়া উচিত মানে মূল যে গ্রন্থগুলো অনেক সময় আমরা এখনকার যেই সময়ের যেই লোকরা আছে বা স্কলার আছে তাদের বইগুলোই পড়ি মূলত পূর্বের যেই এই ধরনের বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন তো তাদের বইগুলোই ওইভাবে পড়া হয় না আমাদের তো সময় পেলে সেগুলো আমাদের পড়া উচিত দেখা উচিত যাই হোক তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন পাঁচচল্লিশ বছর বয়সে তো খুব বেশি হায়াত তিনি পাননি মাত্র পঁয়তাল্লিশ বছরে ইন্তেকাল করেন এবং এই পঁয়তাল্লিশ বছরের মধ্যেই তিনি তার এই যে যে কর্ম যজ্ঞ এই কিছু তিনি সম্পাদন করেছেন মাত্র এই অল্প বছরের মধ্যেই এবং নবির রহমতুল্লাহ আলাইহির একটা বিষয় যেটা সেটা হচ্ছে তিনি কখনো বিবাহ করেননি এইটা আহ কিছু স্কলার ছিলেন ইসলামের ইতিহাসে পাওয়া যায় যারা তারা যারা জীবন কাটিয়েছেন বিবাহ ছাড়া তো তাদের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ অন্যতম এই সম্পর্ক সম্পর্কে একটা বইও আছে আহ আবু ফাতা মোহাম্মদ আবু গুদ্দাহ রহিমহল্লাহ আলার যে যে সকল মনীষী ইসলামের খেদমত এবং দিনের জন্য আত্মত্যাগ এতটাই করেছে যে তারা আসলে বিবাহ করেনি তো এই জায়গাটাই মূলত ইমাম নবী রহমতুল্লাহ আমরা জানি যে রাসুল সাল্লাহামের বিবাহ হচ্ছে রাসুল একটা সুন্নাত এবং সেটা অবশ্যই মানে আপনার এটা করা উচিত যদি সেই সামর্থ্য আপনার থাকে বিবাহর সক্ষমতা যদি থাকে তাহলে এটা করতে হবে এটা সুন্নাত আর যদি এমন হয় যে বিবাহ না করার কারণে আপনার মানে আপনার অন্যান্য মানে গুনাহের সাথে লিপ্ত হওয়ার বা গুনা করে ফেলার সম্ভাবনা তৈরি হয় আশঙ্কা হয় তাহলে সেই ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব হয়ে যাবে তো বিষয় যেটা সেটা হচ্ছে যে ইমাম নবাবী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে স্কলার ছিলেন তো সুতরাং তার দৃষ্টিতে তিনি আপনার স্কলার যে ব্যাখ্যা দেন যে তিনি কেন বিবাহ করেননি সেক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যে এমন তিনি মূলত ইলমের ক্ষেত্রে এতটাই নিজেকে নিবেদিত করে দিয়েছিলেন যে তার তিনি বিবাহ যতদিন না করেন ততদিন তো তার আসলে কোনো দায়িত্ব নেই কিন্তু তিনি যদি বিবাহ করে ফেলেন ওয়াইফের একটা হক আছে। আছে। তার কিছু ইমাম নববীর কিছু রেসপন্সিবিলিটি এসে পড়বে তো যেই রেসপন্সিবিলিটি গুলো পালন করা তার দ্বারা হয়তো বা সক্ষম হবে না সেই ক্ষেত্রে আহ সম্ভব হবে না সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তিনি অন্যের হক আদায় করতে পারছেন না তার যে রেসপন্সিবিলিটি সেটা পূরণ করতে পারছেন না অন্যের যে রাইট ছিল সেটা তিনি যথাযথভাবে আদায় করতে পারছেন না তো তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি চাইলেন যে আমি কেমতের দিন আল্লাহ সুবান হুয়া তাল্লার সামনে এমন ভাবে দাঁড়াতে চাই না যে আমি অন্যের হক নষ্ট করব। মানে নষ্ট করা অবস্থায় আমি দাঁড়াবো এরকম যেন না হয় তো এটা 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 একান্তই তার ব্যক্তিগত মত এখান থেকে অনুপ্রাণিত বা অনুসৃত হওয়ার কিছু নেই এটা তার একান্তই তিনি সেই ধরনের মানুষ ছিলেন সেই ধরনের সক্ষমতা নিয়ে তিনি জন্মেছিলেন বা তিনি নিজেকে সেই অবস্থায় উন্নীত করে নিয়েছিলেন তো এটা সবার জন্য প্রযোজনা কারণ যুগে যুগে এরকম মালামা ইকরাম ছিলেন যারা হচ্ছে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিয়েছিলেন দুনিয়ার চিন্তা বাদ দিয়ে সবকিছুকে উপেক্ষা করে তো সেই সেটা তো সবাই পারবে না আর সবার জন্য সেটা তো এরকম কিছু স্কলার ছিলেন যারা মনে করেন যে ইবাদত বা বা আপনার কি বলে ইলমের এটা বিবাহ সংসার থেকে শ্রেয় তো এটা কিছু কিছু মানুষের কিছু কিছু স্কলারদের মত এমন আছে তবে এটা অধিকাংশ বা জমহুর আলামা কালামের মত না তো সুতরাং এটা তাদের উপরে আমরা ছেড়ে দিই তাদের কাজ সুতরাং এটা এটা থেকে আমরা ওই এই বিষয়টাকে তার তার ব্যক্তিগত মতের মানে ক্ষেত্রেই রাখি যেহেতু তিনি মানে একজন মুস্তাহিদ ছিলেন তো তার এটা যদি ভুলও হয় তাহলে ইজতিহাদি খতা হিসেবে থাকবে আল্লাহ সুবাহ তারা ভুল হলেও সেই ক্ষেত্রে তাকে সব দিবেন সুতরাং এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের ওইভাবে দেখা উচিত তো আহ ইমাম নববির রহমতুল্লাহ আলহির আপনি যদি সময়টা খেয়াল রাখেন আর ইতিহাস যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন সময়ের আলোচনা আমরা করছি তার জন্ম হচ্ছে যেটা আমি বললাম যে আপনার বারোশো তেত্রিশ বারোশো তেত্রিশ সনে তো এই যে বারোশো তেত্রিশ সনে তার জন্ম আপনি যদি ইতিহাসের ধারণা রাখেন যে এই সময়টায় পৃথিবীতে কি হচ্ছে ইতিহাসে মুসলমানদের উপর মানে সব থেকে মানে বড় কোনো করুণ সিচুয়েশন যদি আসে একদম ট্র্যাজেডি সব থেকে বড় ট্র্যাজেডি যদি আসে আপনি যদি দুই একটা ঘটনা ইতিহাস থেকে তুলে আনেন যে সব থেকে এবং করুন মুসলিমদের উপর ঘটনা ঘটেছে সেগুলো কি কি তার মধ্যে একটা আসবে হচ্ছে যে তাতারি অথবা মঙ্গলদের দ্বারা বাগদাদের যে পতন হয় অর্থাৎ আব্বাসী খেলাফতের একদম শেষ হয়ে যায় আব্বাসী খেলাফত এই তাতারদের মাধ্যমে অথবা মঙ্গলদের মাধ্যমে তো এইটা হয় হচ্ছে আপনার বারোশো আটান্ন সালে আর ইমাম নবী রহমতুল্লাহ জন্ম হচ্ছে বারোশো বত্রিশ সালে তার মানে হচ্ছে তখন তার বয়স হচ্ছে আপনার আহ বছর ধরেন তিনি তখন যুবক তো তো সেই সময়গুলো তিনি একদম কাজ থেকে প্রত্যক্ষ করেছেন যে যেই সময় মুসলমানদের এই অধপতন যেই সময়টাই মানে আপনি যদি সেই সময় ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে কি একটা অবস্থায় ছিল মুসলিম এবং কিভাবে আপনার প্রায় ১৩ দিন বাগদাদ অবরোধ করে রেখেছিল সেই সময়ের যেই বাহিনী মঙ্গল ছিল তারা এবং মঙ্গলদের মঙ্গলরা এতটাই অপ্রতিরোধ ছিল যে তাদের সামনে মানে যে কেউ মানে কেউ দাঁড়াবে এবং যুদ্ধে জিতবে সেই চিন্তাও কেউ করতো না কারণ মানে বলা হয় যে পৃথিবীর প্রায় অর্ধেক তারা দখল করে নিয়েছিল সেই সময়ের একদম মঙ্গোলিয়া ওই একদম পূর্ব পাশ থেকে শুরু করে নিয়ে এই পাশে ইউরোপ পর্যন্ত এই পাশে একদম আরব পর্যন্ত চলে আসছিল তারা যুদ্ধ করতে করতে জয় করতে করতে এবং সামনে আরো অগ্রসর হচ্ছিল তো আল্লাহর অশেষ রহমত যে তার দু বছর পরেই বারোশো ষাটে আইনে জালুতের যে যুদ্ধের কথা আমরা জানি যে মঙ্গলদের সর্বপ্রথম পরাজয় হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে সেখান থেকে তাদের পরাজয় হতে থাকে তো এই বিষয়গুলো ইমাম ইতিহাস আপনি যেই পরিবেশে আছেন যেই সময়টাতে আছেন আপনার আশপাশ আপনার পরিবেশ আপনাকে প্রভাবিত করবে বা আপনি আপনি সেই অনুযায়ী চলবেন তো ইমাম বাহমতুল্লা আলীহি এমন একটা সিচুয়েশনে ছিলেন সেই সময়ে এমন একটা সময়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন যে আসলে সেই সময় ইলমের চর্চা মুসলমানদের এই অধপতন তারপরে রাজনৈতিক এমন অধপতন নৈতিক অবক্ষয় এই সবকিছু দেখে বিবাহ স্বাদী সেই সময় আসলে স্বাভাবিকই চিন্তা মানে আপনি যদি দিনের জন্য বড় হন তাহলে আসলে এটা অত স্বাভাবিক বিবাহ এটা খুবই এবং বোঝা যায় যে কেন তো এই জন্যে তার লেখা তার চিন্তা তার আপনি যখন পরিশ্রমের মধ্যে অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে যাবেন সেই সময়ে আপনার থেকে যে কাজটা হবে আপনি খুব সুখে থাকলে আরামে থাকলে আপনার থেকে সেই কাজটা হবে না এটা স্বাভাবিক তো এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলহি আমার মনে হয় যে ইতিহাসের এই বাঘটা যে সময়টাই তিনি এসেছিলেন সেই সময়টা তাকে মানে আমরা যে ইমাম নববীকে জানি সেই ইমাম নববীকে বানাতে অনেক সহায়তা করেছিল তার এই মানে কঠিন রাস্তা কঠিন চারপাশ সব দিক সবকিছুই তো যেটা বললাম যে ইমাম নবাবী রহমতুল্লাহ এই যে আপনার চল্লিশ হাদিস সংকলন করেছেন তো যাই হোক ইমাম নবী রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন হচ্ছে আপনার আপনার হচ্ছে আহ বারোশো সাতাত্তরে সে সময় হিজরি ছিল হচ্ছে ছয়শো ছিয়াত্তর তো বারোশো সাতাত্তরে তিনি আহ ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল পাঁচচল্লিশ তো বর্তমানে সিরিয়াই আপনার নাওয়াতেই হচ্ছে তাকে তার সমাধি আছে বা তাকে কবর দেওয়া হয় এটা নিয়ে অবশ্য কিছু ইস্যু হয়েছিল এই সিরিয়াতে যুদ্ধ চলছে এই তার কবরে হামলা করা হয়েছিল এই বিষয়ে কিছু কিছুদিন আগে এটা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল যাই হোক তো ইমাম নবীর রহমতুল্লাহ এই যে চল্লিশ হাদিস এই চল্লিশ হাদিস বিশেষ কারণে এটা এটা শুধু ফেমাস এই কারণে যে এটা ইমাম নবীর রহমতুল্লাহ লিখেছেন বা এটা সংকলন করেছেন তিনি বরং এটার কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে তিনি হাদিস সংকলনের ক্ষেত্রে এমন কিছু পদ্ধতি অবলম্বন করেছেন বা বিষয়বস্তু ভাবে যে বলা হয়ে থাকে যে ইসলামের এমন কোনো দিক নেই যে এই চল্লিশ হাদিসের মধ্যে চলে আসেনি অর্থাৎ যা কিছুই দরকার মানুষের প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ মানে আমল থেকে শুরু করে ফরজ বিধান থেকে শুরু করে তার আকিদার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো মানুষের আচরণের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এই মধ্যে মধ্যে চলে এসেছে তো এই 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 চল্লিশটা হাদিস যদি বুঝে শুনে এবং এর মধ্যে যেই গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো উপলব্ধি করে যদি পড়া যায় তাহলে ইসলামের যে অন্যান্য যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমাদের আয়ত্তে চলে আসবে এবং আমরা জানতে পারবো সেই সম্পর্কে তো এই জন্যই মূলত ইমাম নবাবি যে চল্লিশ হাদিস সেই চল্লিশ হাদিস সবার কাছে এবং সর্বযুগেই ব্যাপকভাবে আপনার আপনাদের আপনাদের একটু আমি বলবো যে শুরু থেকেই একটু একটা প্রিপারেশন নেওয়া এবং যদি সম্ভব হয় তাহলে হাদিসের মতন অর্থাৎ আরবিটা মুখস্থ করে ফেলা এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুবই ভালো হবে অনেক সময় এমন হবে যে দুই তিনটা ক্লাস হয়ে গেছে তখন কয়েকটা হাদিস জমে গিয়েছে তখন কিন্তু আর আর আপনি ই পাবেন না না মনে হবে যে এতগুলো হয়ে গেছে এখন তো তো মুখস্থ করা যাবে এই শুরু থেকে যদি একটু ট্রাই করেন লিস্ট যেই হাদিসগুলো গুলো একটু সহজ বা একটু ছোট কিছু হাদিস আছে একটু লম্বা বা একটু বড় তো সেগুলো যদি না হয় কোনো সমস্যা নেই লিস্ট ছোট যে হাদিসগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলা এটা আমার মনে হয় যে খুবই ভালো হবে কিছু হাদিস অ্যাটলিস মুখস্থ থাকা এটা খুবই ইম্পর্টেন্ট আর সেটা যদি ইমাম নবীর আর বাইন হয় তাহলে তো কোনো কথাই নেই তো ইনশাল্লাহ আমরা শুরু করব এখন যাক ইমাম নবীর রহমতুল্লাহ এবং তার আহ বই সম্পর্কে যতটুকু আমাদের জানা দরকার ছিল আমার মনে হয় যে ততটুকু জানা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমাম নবী যে ভূমিকাটা লিখেছেন তার বইয়ে সেই ভূমিকাটা অর্থাৎ ভূমিকাটা ভূমিকাটা তিনি যে যে লিখেছেন সেটা তো তারপরে আমরা হাদিস শুরু করব হাদিস পড়ার জন্যে আমরা এই যে যে বইটা আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে ইমাম নবীর চল্লিশ হাদিসের ব্যাখ্যা এটা এটা আপনারা যারা সংগ্রহ করেননি সংগ্রহ করে নিবেন কারণ এটার তো পিডিএফ নেই আমরা পিডিএফ দিতে পারবো না এই ওয়েবসাইট থেকেই আমি হাদিস পড়াবো আর এখান থেকে যতটুকু সম্ভব সেই এই বইয়ের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব তবে বইটা সংগ্রহ করে নিতে হবে আপনার এটার পিডিএফ পাওয়া যাবে না আমি জাস্ট ভূমিকাটা যেহেতু আজকে একটু পড়বো এই কারণে এইটার তিনটা পেজ আমি পিডিএফ করে নিয়েছি তবে এটা তো অবৈধ আপনি এটার তো কপিরাইট আছে আমরা এটা চাইলেও কাউকে দিতে পারবো না পিডিএফ করে তো এই জন্য কাইন্ডলি আপনারা যারা সংগ্রহ এখনো করেননি একটু সংগ্রহ করে নেবেন তো ইমাম নবীর ভূমিকায় তিনি লিখছেন যে প্রথমে হামদ সালাতের পরে যেটা মূলত যেটা মূলত প্রত্যেকটা স্কলারেরই প্রথম যেটা মূলত আল্লাহর নামে শুরু করা সেটা ট্রেডিশনাল ইসলাম ট্রেডিশনালি এই বিষয়টা খুবই মেনটেন করা হয়েছে যে প্রত্যেকটা কিতাবে আপনি দেখবেন যে আল্লাহ সুমান হুয়া তা আলার প্রশংসার মাধ্যমে শুরু করা হয় তো সেই ধারাবাহিকতাই সেটা করেছে এগুলো হচ্ছে তারই অনুবাদ তারপরে আমরা পড়ি একটু ইসমিল্লা রহমান রহিম সব তারিফ জগৎ প্রভু আল্লাহর তরে তিনি পৃথিবী ও মহাকাশের ধারক সব সৃষ্টির নিয়ন্ত্রক তিনি মানুষ ও জিনদের কাছে একের পর এক বাহক পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন যাতে তারা ঠিক পথে চলে স্পষ্ট প্রমাণ দিয়ে তাদের কাছে ইসলামী জীবন ব্যবস্থার পরিচয় দেয় তাদের সবার উপর আল্লাহর শান্তি ও করুন করুণা ঝরুক তার সব অনুগ্রহের জন্য শুধু তারই তারিফ করি দোয়া করি তিনি যেন আমাদের আরো বেশি বেশি দয়া আর অনুগ্রহ করেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো পাশ নেই তার কোনো সমকক্ষ নেই তিনি এক সর্বশক্তিমান করুণাময় পরম ক্ষমাশীল আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার দাস ও বাণী বাহক তিনি আল্লাহর প্রিয় ও শুদ্ধচারী বন্ধু তার সেরা সৃষ্টি আল্লাহ তাকে কুরআন সুন্নাহ দিয়ে সম্মানিত করেছেন কুরআন সর্বকালের জন্য এক অপার্থিব বিষয় আর সুন্না দিশেহারা মানুষের মশাল আল্লাহ আমাদের নবীজিকে অল্প কথায় অনেক কিছু বোঝানোর ক্ষমতা দিয়েছেন তিনি আমাদের ধর্মকে সহজ করেছেন শান্তি অনুগ্রহ বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাহুল সকল নবী রাসুল তাদের পরিবার এবং সব নাই নাইপর মানুষদের উপর অতপর আম্মাবাদ আমাদের দেশে আমাদের কাছে আহ আলী ইবন আবু তালেব আহ আবদুল্লাহ ইবন মাসুদ মহাজ ইবনে জাবাল আবুদ্দারদা ইবনে অমার ইবনে আব্বাস আনাস ইবনে মালিক আবু হুরাইরা এবং আবু সাইদ হুদ্দাহ থেকে অনেক বর্ণনা পরম্পরায় ভিন্ন ভিন্ন পাঠ সহ বর্ণনা করা হয়েছে রাসুসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মাহর জন্য তাদের ইসলামী জীবন ব্যবস্থা বিষয়ে চল্লিশটি হাদিস সংরক্ষণ করবে পুনরুত্থানের দিন আল্লা তালা তাকে ফকি এবং আলিমদের সাথে উঠাবেন তো এটা এটা তিনি বলেছেন যে এতগুলো সাহাবি থেকে বিভিন্ন বর্ণায় বিভিন্ন ভাষায় এই সেম হাদিস বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি উন্মতের মধ্যে যে ব্যক্তি চল্লিশ হাদিস মুখস্থ করবে তো আল্লাহ সুবাহ দিন তাকে ফকি এবং আলিমদের সাথে উঠাবেন অন্য একটা বর্ণায় আছে আল্লাহ তাকে ইসলামী ফকি আইনবিদ আমি ফকি বলছি এখানে তর্জমাটা ওইভাবে তোলা হয়েছে ও আলিম হিসেবে উঠাবেন আরেক বর্ণায় এসেছে পূর্ণ অর্থের দিন আমি হব তার মধ্যস্থকারী তার সাক্ষী যেটা রাসুল হাসান বলেছেন যে কেউ যদি মুখস্থ করে তাহলে কেয়ামতের দিন আমি তার তার মধ্যস্থকারী হব তার সাক্ষী হব। ইবিনা মাসাউদের বর্ণনায় বলা হয়েছে তাকে বলা হবে তোমার ইচ্ছা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো ইবনে উমারের বর্ণনায় বলা হয়েছে তাকে আলিমদের তালিকাভুক্ত করা হবে শহীদদের সাথে ওঠানো হবে তো এখানে বলেছেন যে এতগুলো বর্ণনা শ্রেণীর এটার আহ সনদে দুর্বলতা আছে অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়ে অনেকেই আপত্তি তুলেছেন তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে তিনি এই হাদিসটা যদিও কি বলে বিভিন্ন হাদিস গ্রন্থে সংকলিত হয়েছে এখানে তিনি বলেছেন যে আমার জানা সর্বপ্রথম তা করেছেন করেছেন তুসি তারপর তিনি নাম বলেছেন এর মধ্যে আহ হাকিম দারাকুতনি তারপর হচ্ছে আরো অনেকে বাই হাকিতেও আছে হাদিসটা তো যেটা হচ্ছে এবং তাদের পূর্ববর্তী ও পরবর্তীদের আরো অনেকে চল্লিশ হাদিস সংক্রমণ করেছেন তো মহামতি এসব ইমাম ও মনীষীদের প্রধান অনুসরণ করে চল্লিশটি হাদিস সংকলনের ব্যাপারে আমি সমহান আল্লাহর কাছে ইস্তিখারা করছি করেছি ফজিলতের ব্যাপারে দুর্বল হাদিসের ভিত্তিতে কাজ করার আলিমরা অনুমোদন দিয়েছেন এটা একটা বিষয় যেটা বর্তমানে খুব আলোচিত যে যেটা মূলত দুর্বল হাদিসের কাতারে পড়ে দুর্বল হাদিস বলতে আমি গত ক্লাসে বুঝিয়েছি আসলে দুর্বল হাদিস কাকে বলে হাদিসের অনেকগুলো ভাগ আছে আমরা যেটা জানি শুধুমাত্র যারা বর্ণনা করেছেন তারা আসলে কোন ধরনের মানুষ ছিলেন তো তার উপর ভিত্তি করে হচ্ছে আপনার হাদিসকে বলা হয় যে এটা সহিফ এটা এটা যেমন ধরেন দইফ হচ্ছে রাবির মধ্যে কোনো ধরনের দুর্বলতা দুর্বলতা মানে এটা না যে সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা যদি বলে বলে থাকে অথবা যদি এটা প্রমাণিত হয় যে এই লোক তার জীবনে কখনো মিথ্যা কথা বলেছে তাহলে সেই সেই হাদিস সম্পূর্ণ জাল হাদিস হয়ে যায় ওটা মৌদু ওটা ওটার দুর্বল থাকে না দুর্বল হচ্ছে এমন একটা বিষয় যেই বিষয়ে আসলে যেমন ধরেন কেউ বর্ণনা করেছে যে দুইজন রাবি কিন্তু ওই দুইজন রাবি ইতিহাসে দেখা গেল যে ওই দুইজন রাবির মধ্যে কখনো সাক্ষাৎ হয় নাই অর্থাৎ এ ওকে কখনো দেখে নাই ইতিহাসে আমরা যতদূর জানি অর্থাৎ ছিল হচ্ছে মদিনায় আরেকজনের ওর থেকে সনদে দেখা আছে যে আমি তার কাছে শুনেছি অথবা সে বলছে যে অমুকের থেকে আমি পেয়েছি হাদিসটা কিন্তু মূলত ইতিহাসে দেখা গেল যে এদের মধ্যে কখনো দেখা হয় নাই তো এখানে একটা কনফিউশন চলে আসে যে তাহলে সে পেল কিভাবে হাদিসটা তো মূলত যেটা হয় সেটা হচ্ছে মাঝখানে আরেকজন ছিল কিন্তু সে আসলে এটা বলতে ভুলে গেছে অথবা বলে নাই কোনো কারণে তো যেহেতু এখানে একটু একটু সন্দেহ চলে আসছে এটা জয়ফের কাতারে তো কাতারে কোনো কিছু গেলেই যে সম্পূর্ণ হাদিসটা বাতিল ব্যাপার তেমন না তো যদি অনেকগুলো সূত্রে হাদিস থাকে সেই সব ক্ষেত্রে আহ এই জিনিস এই জিনিসগুলোর গ্রহণযোগ্যতা আছে তবে এর কিছু শর্ত আছে জয়ফ হাদিস গ্রহণের কিছু শর্ত আছে তার মধ্যে একটা এমন হতে হবে একটা শর্ত হচ্ছে যে অবশ্যই এই হাদিসটা কোনো হাদিসের বিপরীত আসতে পারবে না অর্থাৎ হাদিস যদি এমন কথা বলে যেটা বিপরীত ভাবে সেটা গ্রহণ করা যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আকিদার ক্ষেত্রে তো অবশ্যই ব্যবহার করা যাবে না এটা যদি ফিখের কোনো বিষয় হয় অর্থাৎ যেটা প্র্যাকটিক্যালি আমলের আমলের কথা অর্থাৎ সালাতের অর্থাৎ অথবা কোনো আইন সংক্রান্ত কোনো বিষয় তাহলে সেটা অধিকাংশের মতে এটা অ্যাকসেপ্ট করা যাবে না তবে যদি সেটা শুধু ফজিলাত সংক্রান্ত হয় অর্থাৎ যেখানে শুধু ফাজাইল বর্ণনা করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এমন যদি হয় তো জয়ফ হাদিসের ক্ষেত্রেও এটা অধিকাংশ আলেম বলেছেন যে এটা কি করা যাবে এটার গ্রহণযোগ্যতা আছে যার কারণে আমরা এই ট্রেডিশনেই দেখা যায় যে অনেক জয়ফ হাদিসের ছড়াছড়ি কিন্তু জয়ফ হাদিসের মধ্যে অনেক পার্থক্য আছে অনেক ক্যাটাগরি আছে কিছু জয়ফ হাদিস আছে যেটা আমল যোগ্য না একদমই তার মধ্যে এতটাই দুর্বলতা আছে অর্থাৎ স্পষ্টই বোঝা যায় যে এটা এটা মানে মধু এর কাছাকাছি তো সেটা হলো ভিন্ন কথা কিছু জয়ফ আছে যেগুলো মূলত কোনো সমস্যা না তো সেই ক্ষেত্রে বলছেন ইনি যে আলিমরা অনুমোদন করেছেন তো তারপরও এখানে মূলত তিনি বলছেন যে তারপরেও যদি আমরা দেখি ওই বিষয়গুলোকে যদি দুর্বল হিসেবেও দেখি তারপরে তিনি বলছেন যে তারপরেও আমি উপরের হাদিসটির উপর নির্ভর করছি না বরং বিশুদ্ধ হাদিস গুলোর উপর নির্ভর করছি নবী সাল বলেছেন যে যে উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় এবং আহ আল্লাহ যেন ওই ব্যক্তি চেহারা উজ্জ্বল করেন যে আমার কোনো কথা শুনেছে তা বুঝেছে এবং যেভাবে শুনেছে সেভাবে অন্যদের কাছে পৌঁছে দেয় সুতরাং হাদিস সংকলনের যে বিষয়টা এবং যে গুরুত্ব সেটা সেটার তো সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই সুতরাং ওই মানে হাদিসের সমর্থক অথবা সেম অর্থ বিশিষ্ট যদি অন্য কোনো হাদিস থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণ করার যাবে কোনো সমস্যা নাই কিছু আলিম চল্লিশ হাদিস সংকলন করেছেন ইসলামী জীবন ব্যবস্থার মৌলিক বিশ্বাসগত বিশ্বাসগত বিষয়ের উপর কেউ করেছেন শাখাগত বিষয়ের উপর কেউ কেউ করেছেন জিহাদ দুনিয়ার প্রতি অনাসক্তি আচার আচরণ নবীজির বক্তৃতার উপর তাদের সবার কাজই উত্তম আল্লাহ যেন তাদের সবার প্রতি সন্তুষ্ট হন আমি সিদ্ধান্ত নিলাম এর চেয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটি হাদিস একত্রিত করব। এতে সব বিষয়ের হাদিস অন্তর্ভুক্ত থাকবে প্রতিটি হাদিস ধারণ করবে ইসলামী জীবন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মূল নীতি এসব হাদিসকে বিদ্যানগণ বর্ণনা করেছেন ইসলামের মূল বা অর্ধেক বা এক এ ধরনের কিছু সাথে হাদিসগুলো যেন বিশুদ্ধ হয় সে ব্যাপারে আমি খেয়াল রেখেছি বেশিরভাগ হাদিস নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম থেকে হাদিসের বর্ণনা পরম্পরা বাদ দিয়ে অর্থাৎ হাদিসের সনরটা তিনি উল্লেখ করেন নাই তার এই গ্রন্থে তা উদ্ধৃত করেছি হাদিসগুলো মুখস্থ করার সহজতা এবং উপকারের ব্যাপকতার জন্য এরপর আমি প্রতিটি হাদিসের পর আলাদা অংশে অস্পষ্টতা অস্পষ্ট শব্দের পরিচয় দিয়েছি অর্থাৎ সেই শব্দগুলোর তিনি ব্যাখ্যা করেছেন যেগুলো অস্পষ্ট অর্থাৎ বোঝা যাচ্ছে না নর্মালি যারা পরকাল কামনা করেন তাদের সকলের এই হাদিসগুলো জানা উচিত এই হাদিস গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত আছে হাদিসগুলো আমাদের সব ক্ষেত্রে আনুগত্যের জন্য উদ্বুদ্ধ করে এই হাদিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে যে কেউ তা বুঝতে পারবেন আমি আল্লাহর উপর নির্ভর করি তিনি আমার সহায় সব প্রশংসা ও অনুগ্রহের মালিক তিনি তার কাছ থেকেই আসে সকল সাহায্য ও নিরাপত্তা তো এই ছিল ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি ভূমিকা আহ ইনশাল্লাহ এখন আমরা আমরা আজকে ইনশাল্লাহ প্রথম হাদিসটা পড়ব তো আজকের এই যে প্রথম হাদিস এটা অবশ্য আমি আহ এই যে আপনার হাদিস বিডি যেই ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনার আরবাইন বা চল্লিশ হাদিসের যে বইটা সেটা সেটা থেকে এখানে আপনার সিরিয়াল হাদিস আছে যদিও কোনো ব্যাখ্যা নেই এখানে তো ব্যাখ্যার জন্য আমরা ইনশাআল্লাহ যে বইটা বলেছি সেই বইটা আমরা সংগ্রহ করার চেষ্টা করব তো এই যে প্রথম যে হাদিসটা এই হাদিসটার গুরুত্ব অত্যন্ত বেশি ইমাম বুখাই রহমতুল্লাহ আলহি তার বুখারি শরীফ বা সহিহুল বুখারিসটা শুরুই করেছেন হচ্ছে হাদিস দিয়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি হাদিস সংগ্রহণ করেছেন তবে মুসলিমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উনিশশো নয় নং হাদিস এক হাজার নয়শো সাত নং হাদিস আর বুখারি হচ্ছে এটা এক নং হাদিস তো এটা এই হাদিসটার গুরুত্ব বেশি কারণ কেন সেটা আমরা হাদিস পড়লেই বুঝতে পারবো তো আমরা হাদিসটা পড়ি আন আমির মিনিনা আবি হাফসিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল

তিনি বলেন যে সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি রাসূলকে বলতে শুনেছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি কি বলতে শুনেছি ইননামাল আমালু বিন আচ্ছা একটু মিউট রাখি বোধহয় শব্দ আসছে কোথা থেকে একটু আচ্ছা ইননামাল আমাল বিন নিয়াত অর্থাৎ মানুষের আমল নিশ্চয়ই আমল আমল মানে হচ্ছে কাজ এটা নির্ভর করে কিসের মাধ্যমে বিন নিয়াত হচ্ছে আমরা তো সবাই জানি নিয়াত মানে কি নিয়াত হচ্ছে ইচ্ছা বা ইন্টেনশন তাহলে কাজ বা কাজের মূল্যায়ন যেটা এটা কাজ মানে আচ্ছা আমরা ব্যাখ্যা একটু পরে আসি শুধু স্বাভাবিক অর্থটা একটু পরে যায় আগে তো ইন্নামাল আমাল বিন নিয়াত মানুষের কর্ম নির্ভর করে কর্ম নির্ভর করে ইচ্ছার উপর বা নিয়তের উপর বা ইন্নামা লিকুল্লিম রিম মানাওয়া প্রত্যেক মানুষ লিকুল্লিম রিম প্রত্যেক মানুষের জন্য তাই মানাওয়া যা সে নিয়ত করে যে জিনিসের সে নিয়ত করবে প্রত্যেক মানুষ সেটাই পাবে তো ইমরি ইন ইমর উন ইমর আতুন আরবি সম্পর্কে যে ধারণা থাকে এখানে যদিও এটা শুধুমাত্র মানে পুরুষবাচক শব্দ কিন্তু এটা জেনারেল যে কোনো পুরুষবাচক শব্দ থেকে আমরা জেনারেল পুরুষ মহিলা সবাই সেটার অন্তর্ভুক্ত মনে করতে পারি কোন সমস্যা নেই তো এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক পার্সন এখানে শুধু মেল ফ্যামিলির কোনো পার্থক্য নেই এখানে তো প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা মানুষের জন্যই সে যা নিয়ত করবে সেটাই পাবে সে ফামাং খান একটা উদাহরণ দিচ্ছেন রাসূলা ফামান কানা হিজরতুহু ইলাল্লাহ রসুলহি সুতরাং যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য ফাহিজ রতুহু ইলাল্লাহ হিহরসুলহি তাহলে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে হিজরতুহু লিদুনিয়া কেউ যদি এই উদ্দেশ্যে হিজরত করে কোন দুনিয়ার উদ্দেশ্যে যে সে দুনিয়া অর্জন করবে অথবা কি বলে কোনো ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য চাকরি বাকরির জন্য আবিম্র আতিন ইয়াং হুয়া অথবা কোনো মহিলাকে উদ্দেশ্য করে যে তাকে বিবাহ করবে এই উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ফাহিজরত হু ইলামা হাজার ইলাহি তাহলে সে যেই উদ্দেশ্যে হিজরত করেছে সে সেটাই পাবে শুধু এর বাইরে অন্য কিছু সে পাবে না তো এটা হচ্ছে হাদিসের আপনার সরল ব্যাখ্যা তো এখানে সরি তো এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে ইন্নামাল নিয়াত অর্থাৎ এটা দ্বারা আসলে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল শাব্দিক অর্থ যেটা সেটা তো সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এটা আসলে উদ্দেশ্য কি এর দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই যে আমলগুলো করা হচ্ছে এই আমলের বিশুদ্ধতা এইটা মূলত নিয়তের উপর নির্ভরশীল অথবা কেউ কেউ এমনটা ব্যাখ্যা করেছেন যে এই আমলের গ্রহণ যোগ্যতা এটা নিয়তের উপর নির্ভরশীল আবার এমন ব্যাখ্যা আছে যে এই আমলের যেই রিওয়ার্ড অথবা সওয়াব অথবা পুরস্কার সেইটা নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আপনি আমল করলেন আমলটা হয়তোবা হয়ে গেছে কিন্তু আপনি এটা রিওয়ার্ড পাবেন না যদি আপনার কিনা হয় নিয়ত ঠিক না থাকে তো এই যে হাদিসটার কথা যদি বলি এই হাদিসটা এই হাদিসটাকে বলা হয় হচ্ছে যে তিনটা হাদিস ইমাম আহমদ রহমতুল্লাহ আহমদিন হাম্বাল রহমতুল্লাহ বলেছেন যে তিনটা হাদিস আছে যে তিনটা হাদিসের উপর ভিত্তি করে মূলত পুরো ইসলামের যত মূল বিধিমালা আছে তার সবকিছু পাওয়া যায় এই তিনটা হাদিসে তার মধ্যে একটা হচ্ছে এই ইনামাল আমাল বিন নিয়াদ আর একটা হাদিস আছে যেটা হচ্ছে ওই মান আহদাসি আমরিন আহাদা যেটা আমরা এই এই আমরা সামনে পড়বো সেটা সম্ভবত পাঁচ অথবা ছয় নম্বর হাদিস আরেকটা একটা হাদিস আছে যেটা হচ্ছে আল হালালু উবাইনুন ওর হারামু উবাইনুন সেটা হচ্ছে নোমান ইবা সিরদ আল্লাহ থেকে বর্ণিত সেটাও এই এই বইটি আমরা পড়বো ইনশাল্লাহ সামনে আসছে তো এই তিনটা হাদিসের কথা বলা হয় যে পুরা ইসলামের এবং যত বিধিবিধান আছে সকল বিধিবিধানের সার নির্যাস এবং মূল কেন্দ্রবিন্দু এবং মানে মৌলিক বিধিবিধান এই তিনটা হাদিসের মধ্যেই আছে তো কিভাবে আমি একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে যে কোনো ইবাদতই আপনি করেন যে কোনো ইবাদত ইবাদতের দুইটা দিক থাকে ইবাদত মানেই হচ্ছে তার দুইটা দিক থাকবে দুইটা ডাইমেনশন আছে প্রত্যেকটা ইবাদতের একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বাহ্যিক মানে হচ্ছে এই যে আপনি রুকু মানে নামাজ আদায় করছেন ধরেন তো বাহ্যিক বিষয়গুলো হচ্ছে আপনার শরীর পবিত্র আছে কিনা কাপড় পবিত্র আছে কিনা আপনি কেবলা দিকে মুখ করেছেন কিনা আল্লাহ মানে যেভাবে নামাজ পড়া উচিত রুকু দেওয়া সেজদা দেওয়া তারপর হচ্ছে অন্যান্য যেই আহ আরকানগুলো আছে সালাতের যেই ওয়াজিবাদ সুনানগুলো আছে সেইগুলো সেগুলো যথাযথভাবে পালন করা এগুলো হচ্ছে বাহ্যিক আর অভ্যন্তরীণ যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ত ইচ্ছা করা বা আপনি যদি সবকিছু করলেন কিন্তু সালাতে নিয়ত করলেন না দেন আপনার সালাত হবে না অথবা আপনি খুব ভালো করে নিয়ত করলেন কিন্তু রুকু দুইটা দিলেন সিসা একটা দিলেন একটা রাখাতে তাহলে সালাত হবে না তার মানে বিষয় যেটা সেটা হচ্ছে যে এক প্রত্যেকটা ইবাদত তা গ্রহণযোগ্য হতে হলে অথবা তা বিশুদ্ধ হতে হলে অথবা এটার পেতে হলে তিনটা জিনিসই বললাম দুইটা দিক থেকে ঠিক থাকতে হবে একটা হচ্ছে বাহ্যিক দিক থেকে তো বাহ্যিক দিক থেকে যেই যে জিনিসটা সেটার জন্যে মূলত একটা মূল উসুল একটা হাদিস আছে যেটা মূলত যে আমি বললাম যে তিনটা হাদিসের একটা এটা আমরা সামনে পড়বো মান আহাদা সাফি আমিন হও রদ্দুন রাসূলুল্লাহ যে কেউ যদি এমন কিছু নিয়ে আসে আমাদের দিনের মধ্যে যে জিনিসটা এর মধ্যে নেই তাহলে সেটা বাতিল তার মানে হচ্ছে নামাজ আদায় করতে হবে বা রোজা রাখতে হবে যা কিছু করতে হবে যেভাবে রাসূল করেছেন বা শিখিয়ে গিয়েছেন তার সাহাবায়ে کرامদের তারা যেভাবে পালন করেছেন সেটাই করতে হবে নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না নতুন কোনো কিছু করা যাবে না সুতরাং আপনি যদি বলেন যে আমি দুইটা রুকু দেব একটা সিজদা দেব অথবা সিজদা দেওয়া তো খুব ভালো জিনিস সবাই দুইটা দিচ্ছে আমি তিনটা দিব তাহলে আমি বেশি সবাব পাবো না হবে না আপনি যদি বলেন ফজরের নামাজ সবাই দুই রাকাত পড়তেছে আমি আরো বেশি আল্লাহর বড় পরহেজগার আমি চার রাকাত পড়বো ফরজ নামাজ ফজরে হবে না তার মানে হচ্ছে আপনি এমন জিনিস করলেন যেটা ইসলামে মধ্যে ছিল না নেই তো এটা বাতিল তো তার মানে হচ্ছে বাহ্যিক দিকটা দেখার জন্য ওই হাদিসটা আর অভ্যন্তরীণ দিকটা আপনি নামাজ যেভাবে পড়া উচিত সেভাবেই পড়লেন কেবলামুখী পড়লেন তারপর হচ্ছে সবকিছু ঠিক থাকলো রুকু সাজার সবকিছু ঠিক কিন্তু আপনার নিয়তটা পরিশুদ্ধ হলো না অথবা নিয়ত করলেনই না সালাতের যে আপনি নামাজ পড়তেন আপনার কাউকে দেখানোর জন্য পড়লেন অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পড়লেন তাহলে আপনার আমলটা বাতিল হয়ে যাবে তো দুইটা দিক অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই যে তিনটা হাদিসের কথা বললাম যে তিনটা হাদিসকে বলা হচ্ছে যে তিনটা হাদিস হচ্ছে ইসলামের মূল বিধিমালা পাওয়া যায় যে তিনটা হাদিসের মধ্যে তার দুইটা হচ্ছে এই দুইটা হাদিস তো একটা আমরা আজকে পড়ছি ইনশাল্লাহ একটা আমরা সামনে পড়ব এটা হচ্ছে ইন্দাম আল আমাল উদ্দিন মিয়াদ এখন এরপরে দেখেন আল্লাহ রাসুল বলছেন যে ওয়া ইন্নামা লিকুল্লিমরি ইম্মানাওয়া প্রত্যেকেই হচ্ছে সেই জিনিসটাই পাবে যার সে নিয়ত করে সুতরাং আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করেন আল্লাহর উদ্দেশ্য করেন আল্লাহর থেকে আপনি সওয়াব পাওয়া অথবা জান্নাত পাওয়ার আশা করেন তাহলে আপনি সেটা পারেন নরমালি যেটা হয় সেটা হচ্ছে যারা ইবাদত বন্দেকি করে বা আমরা যারা ইবাদত বন্দি করি তো এটা তিনটা স্তর থাকে প্রধানত আল্লাহ তাআলা সবগুলো স্তরই বর্ণনা করেছেন কুরআনের মধ্যে কিছু মানুষ হচ্ছে শাস্তির ভয় করে যে সালাত আদায় না করলে জাহান নামে যেতে হবে সেখানে শাস্তি যে শাস্তির কথা আল্লাহ সুবহান কোরআনে উল্লেখ করেছেন তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো শাস্তি থেকে বাঁচার জন্য কি করা সালাত আদায় করা অথবা ইবাদত বন্দেগী করা এটা হচ্ছে একটা বিষয় এটা এটা ভালো এটা এটা কোনো নেগেটিভ কিছু না যে শাস্তির ভয়ে আমল করা এটা এটা একটা আল্লাহর প্রতি ভীত হওয়া বা আল্লাহর শাস্তির প্রতি ভীত হওয়া যাই হোক সেম জিনিস তো সেটা এটা ভালো জিনিস দ্বিতীয় বিষয় হচ্ছে জান্নাত লাভের প্রত্যাশায় অথবা মানে লাভের আশায় কোনো কিছু লাভের আশায় ভয় না কোনো কিছু লাভের আশায় জান্নাতের আহ চমৎকার বর্ণনা শুনে সেখানের মানে আল্লাহর যেই কি বলে সেইখানের যেই ব্যবস্থা থাকবে সেখানের বাগান গাছপালা তারপর হচ্ছে ফল ফ্রুট ইত্যাদি সেই জায়গার অবস্থা শুনে আপনি সেটা প্রলুব্ধ হয়ে কি মুনাফা লাভের আশায় আপনি কি কোলে নেবাত করলেন এটাও ভালো এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের কথা বলেছেন সেই দিকে মানুষকে ছুটতে বলেছেন তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যেটা একজন বান্দা হিসেবে আল্লাহর গোলাম হিসেবে মানে এইটা উপলব্ধি করা যে আমি তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে সবকিছু আল্লাহর প্রতি লজ্জাবনত হয়ে অনুগত হয়ে বিনয়ী হয়ে তার কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে আমল করা তো সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়। যেটা রাসুল সাল্লাহ আলী আসলাম আমরা হাদিসের মধ্যে পাই যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মানে মুগিরা ইবনে সবার আদালতান থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাত্তান তাফা হত কদামা মানে হচ্ছে যে তিনি এত পরিমাণ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত অথবা আছে যে যে তার পা কি হতো মানে ফেটে যেত এরকম একটা বর্ণনা আছে তো তাকে যখন রাসুলসলামকে যখন বলা হলো যে ইয়া রসলাল্লাহ আল্লাহ কি আপনার পূর্বের সমস্ত গুণা পূর্ব পরের সমস্ত গুণা মাফ করে দেননি তো আপনি এত পরিশ্রম কেন করছেন রাসুসাম তখন কি বলেছিলেন রাসুসাম বলেছেন আফালা আকুন আব্দান আবদান শাকুরা আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্ধা হব না আমি কি আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না তো এই জায়গা থেকে এই সেন্সে ইবাদত করা সেটা হচ্ছে সব থেকে মানে হায়ার লেভেলের ইবাদত যেটা শুধুমাত্র আপনার মানে জান্নাত লাভের আশা অথবা জাহান্নামের ভয়ে না এটা আপনার ডিরেক্ট আল্লাহর জন্য একদম এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের এখন এই তিনটার যে কোনো একটা হলেই কোনো সমস্যা নাই কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি আল্লাহর জন্য করছেন আবার আল্লাহর পাশাপাশি মানুষকে দেখানোর জন্য করছেন অথবা অন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য মানে জান্নাতের লাভ জান্নাত লাভের আশা অথবা জাহান্নামের ভয় দুইটাই কিন্তু পরকালীন এটা এটা এখানে কোনো সমস্যা নাই কিন্তু যদি ব্যাপারটা হয় যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার পাশাপাশি দুনিয়াবি কোনো উদ্দেশ্য রেখেছেন তাহলে কিন্তু এই জায়গাটাই প্রবলেম হয়ে গেল এটা এটা কিন্তু আল্লাহ তাআলা একটা হাদিস একটা হাদিসে কুদ্সিতে আহ আল্লাহ তাআলা বলেছেন যেটা হাদিস হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি বলা হয় সেই হাদিসগুলোকে যেগুলো মূলত রাসুল সাহ আল্লাহ সুবাহনুতাল নিজের কথা ওয়া সাল্লাম বলেছেন তবে সেগুলো কোরআনের

করবেন না তো এটা সালাতের ক্ষেত্রে অতটা প্রয়োজন না হলেও বিশেষ করে দান সাদাকার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে আমাদের তো আপনি দান করবেন শুধুমাত্র আল্লাহর জন্য সাদাকা যাকাতের যে বিষয়গুলো আছে সেটা আল্লাহর জন্যই হবে হজ যে বিষয়গুলো আছে আল্লাহর জন্যই হবে এই সব ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়ে যায় অনেক আমরা মনে করি যে মানে আমাদের মনে মনে হ্যাঁ আল্লাহ তো খুশি হচ্ছেনই এর পাশাপাশে ঠিক আছে আমি মানুষ জানলো সমস্যা কি ভালো বললো তো এটাও খুব খারাপ কিছু না তো এটা এটা এই জায়গাটাই এটা লৌকিকতা বা রিয়া হয়ে গেল এখানে তো লৌকিকতা দুই ধরনের একটা হচ্ছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই করা আর একটা হচ্ছে আল্লাহ এবং মানুষকে উভয়কে দেখানোর জন্য করা সুতরাং দুইটাই প্রত্যাখ্যানযোগ্য হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য সেটা গ্রহণযোগ্য হবে রাসুল সাম বলেছেন যে মান সাম্মা আসাম্মা আল্লাহবিহি ওমান ইউরা ইউরা ইহবিহি বলেছেন যে যে খ্যাতির উদ্দেশ্যে নিজের আমল করে আল্লাহ সুবাহ কি করেন মানে তার আমল শুধু লোকদেরকে মানে শুনিয়েই দেন মানে যে শোনাতে চায় অন্যদেরকে আল্লাহ সুবাহ শুধু তারটা অন্যদেরকে শুনাই দেন কোন প্রতিদান দেন না এর বিনিময়ে আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ সুবাহ শুধু তাদের মানে তার বিষয়টা মানুষকে দেখাই দেন জানাই দেন এর থেকে সে কোনো প্রতিদান পায় না সুতরাং এই বিষয়গুলোই আমাদের মানে খুবই সতর্ক হতে হবে এবং খুবই আপনার আহ আহ সতর্ক হতে হবে এইসব ক্ষেত্রে যে এই জায়গায় যেন নিয়তের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের যেন একটু ছিটে ফোটাও যেন না থাকে আমাদের নিয়তে অসচ্ছলতা অসচ্ছতা যেন না থাকে সেই জায়গাটাই আমাদের খুবই সতর্ক হতে হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আহ যেটা বললাম যে ইন্নাম আল আমলবিনিয়াত ইনাম আলিকুল্লিম আওয়া এখন পরবর্তী যে বিষয়টার কথা বলা হচ্ছে যে যে কথাটা বললেন এটাই মূলত এই হাদিসটা বলার প্রেক্ষাপট মূলত একটা লোক ছিল আহ যেই যেই লোকটা মূলত হিজরত হিজরতের ব্যাপারটা সম্পর্কে যদি আমি বলি যে হিজরতটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল যেটা সে সময় ছিল আপনি ইসলামের জন্য নিজের বাড়ি ঘর সম্পত্তি সবকিছু ফেলে পরিবার পরিজন ছেড়ে দূরে চলে যাওয়া শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর আল্লাহ এবং আল্লাহর এটা এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস তো এইটা বলা হয়েছিল যে হিজরতের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত মাফ হয়ে যায় হিজরত হচ্ছে পূর্ববর্তী সকল জন্য কাফারা সুতরাং সুতরাং এই যে হিজরতের মতো একটা গুরুত্বপূর্ণ আমল যেটা এমন মানে এটার পূর্ববর্তী সমস্ত গুণামাফ হয়ে যায় তো একটা ঘটনা ঘটেছিল যে হিজরত উম্মুক নামে একটা একজন মহিলা সে হচ্ছে আপনার সে একটা মহিলা ছিল তো তাকে একটা লোক পছন্দ করত তো আহ ছিল মদিনাতে পরবর্তীতে ওই লোকটা যে একে পছন্দ করত সে থেকে সে হচ্ছে করে করে আসে। এবং পরবর্তীতে এটা প্রকাশ হয় যে সে মূলত বা উদ্দেশ্য করে ওই শুধুমাত্র ওই উদ্দেশ্যে এসেছে এরকম না সে মূলত আহ বিবাহ করার উদ্দেশ্যে এসেছে তো তখন তার নাম হয়ে গেল মুহাজির উম উম্মুকায়েস অর্থাৎ আহ উম্মুকায়েসের উম্ময়েসের জন্য যে মোহাজিজ হয়েছে সে তো এই বিষয়টা রাসুল কাছে যখন পৌঁছালো তখন তিনি এই এই হাদিসটা বললেন এই কথাটা বললেন যে আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আমলের তারপর হচ্ছে আমলের গ্রহণযোগ্যতা রিওয়ার্ড পুরস্কার এই সবকিছু আমলের বিশুদ্ধতা সবকিছু নিয়তের উপর নির্ভরশীল সুতরাং প্রত্যেকেই যা নিয়ত করে সেটাই পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং রাসুলের জন্যই হিজরত করলো আর যে ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করলো তাহলে তার হিজরত সে যে উদ্দেশ্য করেছে তো এই বিষয়টা পরে হচ্ছে তখন সবাই বুঝতে পারলো যে আসলে বিষয়টা কি তো এখন এই জায়গাটা শুধুমাত্র এই হিজরতের সাথেই সম্পৃক্ত না এটা একটা জেনারেল হাদিস এটা প্রত্যেকটা আমলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কর্মের সাথে সম্পৃক্ত আমাদের তো অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নিয়তটা আপনি আপনার স্বাভাবিক জীবনের যেই আমি যে যে কথাগুলো বললাম যেটা শিরিকের কথা অর্থাৎ মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য রাখা ইবাদতের ক্ষেত্রে সেটা তো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এটা রিয়া বা লোকিকতা কোনো কোনো ক্ষেত্রে সেটা শিরক হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে শুধু এবাদতের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়গুলো জীবনে আমাদের যে জিনিসগুলো করতে হয় সেই সবের ক্ষেত্রে নিয়ত যদি আপনার থাকে ভালো তাহলে সেক্ষেত্রে আপনি সবাব পাবেন আর যদি নিয়ত যদি এমন না থাকে আল্লাহকে সন্তুষ্ট করা বা আল্লাহর জন্য করা তখন দেখা যাচ্ছে আপনি সবাবটা পাবেন না তবে সেক্ষেত্রে গুণা হবে না অর্থাৎ আপনি আপনি যে দিনে খাচ্ছেন প্রতিদিন আমরা প্রতিদিন খাচ্ছি এই খাওয়াটাও আপনি ইবাহতে পরিণত করতে পারেন শুধুমাত্র নিয়তের মাধ্যমে আপনি যদি এইভাবে নিয়ত করেন এবং স্কলাররা আগে এভাবে করতেন তারা প্রত্যেকটা তারা প্রতিটা লুকমা মুখে নেওয়ার সময় তারা নিয়ত করতেন যে আমি এই লুকমা এই উদ্দেশ্যে নিচ্ছি আমাদের আমার নিয়ত হচ্ছে যে সুস্থতা আমার নিয়ত হচ্ছে যে সক্ষমতা তৈরি করা অর্থাৎ এটা থেকে খেয়ে আমি আমি যে সক্ষমতা তৈরি হবে আমার মধ্যে আমি যে শক্তি পাবো সেটা আমি আল্লাহর পথে ব্যয় করব। তো যদি আপনি এই সক্ষমতা লাভের জন্য এই আল্লাহর ইবাদতের জন্য এই নিয়ত করে যদি আপনি সাধারণ কোন কাজও করেন তারপর সেটা আল্লাহ হিসেবে কবুল করে নেবেন তো এটা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় বললাম একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর জন্যে নিয়ত হতে হবে যদি আল্লাহর ছাড়া অন্য কারোর জন্যে হয়ে থাকে তাহলে সেটা হারাম কোন কোনো ক্ষেত্রে সেটা শিরক হয়ে যায় আর যদি আমাদের ব্যবহারিক প্রাথমিক ব্যবহারিক জীবনে যে জিনিসগুলো হয়ে থাকে যেগুলো ইবাদত হিসেবে ধরি না আমরা এইগুলো আপনি নিয়ত যদি ভালো থাকে ইবাদত হিসেবে গণ্য হতে পারে তবে নিয়ত যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা বৈধ তবে ইবাদত মানে আপনার গুণা হবে না কোনো এটা তো এই ছিল হচ্ছে আমাদের আজকের হাদিস আপনারা কাইন্ডলি এখানে যেই যে ব্যাখ্যাটুকু দেওয়া আছে সেই বইতে সেই ব্যাখ্যাটা আপনার পড়ে নিবেন তিন চার পেজের ব্যাখ্যা দেওয়া আছে সব কিছু আমি আমি জাস্ট সারাংশ বর্ণনা করলাম আপনার নিজেরা একটু পড়বেন এবং অবশ্যই অবশ্যই বাংলাটা তো মুখস্ত করবেনই আপনি পাইলে মানে হাদিসে আরবিটাও মুখস্ত করে ফেলবেন যদি সম্ভব হয় আর হচ্ছে যে হাদিস যেহেতু মুখস্ত করছেন এর পাশাপাশি হাদিসের একটু ইয়াটা মুখস্ত করে ফেলেন রেফারেন্সটা মুখস্ত করেন যে বুখারি এক অর্থাৎ এক না বুখারির প্রথম হাদিস এটা তো জাস্ট একটা রেফারেন্স থাকলেই হলো যে আপনি কিছু বলছেন আপনি পরবর্তীতে আপনার এই শিক্ষাটা অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় হাদিস এবং যতটুকু সম্ভব হয় ততটুকু পড়বো দ্বিতীয় হাদিসটা একটু বড় আমি আদারওয়াইজ আজকে দুইটা হাদিস পড়তাম তো নেক্সট হাদিস চাই ব্যাপক এখানে আমাদের আলোচনা করতে হবে বিভিন্ন ইস্যু আছে দ্বিতীয় হাদিসে এবং খুবই বড় হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস তো ইনশাআল্লাহ সেটা আমরা পুরো একটা ক্লাস ধরে পড়ব সময় নিয়ে এর মধ্যে আশা করি আপনারা যে পড়াটা হয়ে যাবে সেই প্রাসঙ্গিক যে আলোচনাগুলো আছে সেগুলো পড়ে নিবেন নোট করবেন নিজেরা আহ এবং নোট করে অন্যদের সাথে শেয়ার করবেন সে বিষয়গুলো তাহলে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে আলোচনা হলে অথবা একজন আরেকজনের সাথে শেয়ার করলে একজন অন্যরা উদ্বুদ্ধ হবে আগ্রহী হবে তো এটা ইম্পর্টেন্ট সবার জন্যেই তো ঠিক আছে তাহলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আহ দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত